এতগুলা ব্যাগ কেন? মাছ, মাংস, শাকসবজি, ফলমূল সব আলাদা আলাদা ব্যাগে আনবেন। কেন? ক্লিনিকের আপা কইছে মাছ, মাংস, শাকসবজি, ফলমূল সব আলাদা আলাদা ব্যাগে আনলে কাঁচা মাছ মাংসে বিপদজনক রোগ জীবাণু থাকলে তা অন্য খাবারে সহজে মিশে যেতে পারবো। কাঁচা ও রান্না করা খাবারও আলাদা আলাদা ভাবে রাখতে হইব, যাতে কাঁচা খাবারের বিপদজনক রোগের জীবাণু রান্না করা খাবারে মিশতে না পারে। ঠিক আছে, তরি তরকারিগুলা এই বড় ব্যাগে দাও। এই করো কি, মাছ আলাদা ব্যাগে দাও। কি খুশি তো? রান্না ও কাঁচা খাবার আলাদা রাখি, কাঁচা মাছ মাংস, ফলমূল ও শাকসবজি আলাদা আলাদা ব্যাগে আনি, রোগ জীবাণু দূরে রাখি, সবাই মিলে সুস্থ থাকি। প্রচারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, খাদ্য মন্ত্রণালয়।